সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া নিয়ে ভারত যা ভাবছে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া নিয়ে ভারত যা ভাবছে প্রায় আড়াই মাস হতে চলল বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা একটি সামরিক উড়োজাহাজের চেপে দিল্লিতে অবতরণ করেছিলেন তারপর থেকে তাকে আর এক মুহূর্তের জন্য প্রকাশ্যে দেখা যায়নি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার কোনো ছবি দেখা যায়নি নানা কথিত ফোন অডিও ফাঁস হলেও সেগুলো যে তারই কণ্ঠস্বর আর কোনো প্রমাণ পাওয়া যায়নি ভারতে এসে নামার পর থেকে তিনি যেন কার্যত হাওয়ায় মিলিয়ে গেছেন শেখ হাসিনা বা তার সঙ্গে আসা ছোট বোন শেখ রেহেনা দিল্লিতে নামার পর থেকে কিভাবে আছেন কোথায় আছেন তা নিয়ে ভারত সরকারের মুখপাত্র মন্ত্রী বা নীতি নির্ধারকের আজ পর্যন্ত একটি কথাও বলেনি কোন সংবাদ সম্মেলন নয় কোন সাক্ষাৎকারও নয় তবে ভারত সরকার গত বৃহস্পতিবার সতেরো অক্টোবর বিকেলে আনুষ্ঠানিকভাবে ও পরোক্ষ একটি শুধু জানিয়েছে যে শেখ হাসিনা এখনো ভারতে অবস্থান করছেন গত সপ্তাহে বিবিসি বাংলা জানিয়েছিল শেখ হাসিনার আমিরাত বা মধ্যপ্রাচ্যের কোন দেশে যাওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন ফলে সেটুকু অন্তত এখন ভারত সরকারও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন শেখ হাসিনার এই দেশে থাকা নিয়ে ভারত সরকার সম্পূর্ণ গোপনীয়তা বজায় রাখতে সফল হয়েছে এটা যেমন ঠিক তাকে কতদিন ভারতে রাখতে হবে সে ব্যাপারে দিল্লি কিন্তু এখনো পুরোপুরি অন্ধকার সহকারে দিল্লির সাউথ ব্লকের শীর্ষস্থানীয় এক সরকারি কর্মকর্তা ধারণা বেশ লম্বা সময়ের জন্যই ইটস গোয়িং টু বি আলং হল শেখ হাসিনাকে ভারত থাকতে দিবে এ বাস্তবতার জন্যই সরকার এখন ক্রমে প্রস্তুত হচ্ছে তাহলে ভারত অতীতে যেভাবে তিব্বতী ধর্মগুরু দালাই লামা বা আফগানা প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিমুল্লাহ স্ত্রী সন্তানদের রাজনৈতিক আশ্রয় দিয়েছিল শেখ হাসিনার ক্ষেত্রেও একই ধরনের পদক্ষেপের কথা ভাবা হচ্ছে এ প্রশ্নের জবাব খুঁজতে বিবিসি বাংলা দিল্লিতে সরকারের বিভিন্ন পর্যায়ে ও বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে তার ভিত্তিতে যে উত্তর পাওয়া যাচ্ছে তা মোটামুটি রকম প্রথমত ভারতের চোখে এই মুর্তে শেখ হাসিনা হলেন একজন গেস্ট বা আন্ডার কম্পালশন অর্থাৎ তিনি রাষ্ট্রের একজন সম্মানিত অতিথি যাকে বিশেষ পরিস্থিতিতে বাধ্য হয়ে ভারতে চলে আসতে হয়েছে নিজ দেশে তার নিরাপত্তা বা সুরক্ষা বিপন্ন হয়ে উঠেছিল বলে তিনি ভারতে এসেছেন এটা ভারত খুব ভালো করে জানে এখন এই অতিথির স্ট্যাটাসে তাকে দিনের পর দিন মাসের পর মাস এই দেশে রেখে দেওয়া যেতে পারে ভারতে তাতে কোনো অসুবিধা নেই দেশের পুরো বন্ধু ও অতিথি হিসেবে তিনি সব প্রাপ্য সম্মানি পাবেন দ্বিতীয়ত পরে পরিস্থিতি অন্যরকম হলে অন্য কিছু ভাবা যাবে কিন্তু এই মুর্তে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার কোন পরিকল্পনা ভারতের নেই সবচেয়ে বড় কথা তিনি নিজেও রাজনৈতিক আশ্রয়ের অ্যাসাইলাম জন্য কোনো আবেদন করেননি কিন্তু যদি সত্যি পরে সেরকম কোন প্রস্তাব আসে ভারত সরকার জানে এ ব্যাপারে দেশের সব দলই একমত হবে এবং শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমত তৈরি করা কোন সমস্যায় হবে না কিন্তু এখনই আগ বাড়িয়ে এরকম কোন পদক্ষেপ দিল্লি নিতে চাইছে না ফলে এক কথায় বলতে গেলে আপাতত ভারত শেখ হাসিনাকে অতিহতায় দিতে চাইছেন আশ্রয় নয় বৃহস্পতিবার দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিং এ মুখপাত্র সনদীর জয় সালে বলেন আপনারা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ভারতে অবস্থান নিয়ে জানেন তাকে এখনো খুব স্বল্প সময়ের নোটিশে চলে আসতে হয়েছিল প্রধানত সুরক্ষার কারণে তিনি এখনো সেভাবে আছেন এই বক্তব্যের মধ্য দিয়ে রণধীর জয়সাল এতটুকু অন্ত্যত প্রকান্তরে জানিয়ে দিয়েছেন শেখ হাসিনা এখনো ভারতে অবস্থান করেছেন তবে এরপরও শেখ হাসিনাকে নিয়ে বহু প্রশ্নের জবাব এখনো অজানায় রয়ে গেছে এখন প্রশ্ন হলো গত আড়াই মাসে শেখ হাসিনার গতিবিধি নিয়ে ঠিক কতটুকু নিশ্চিতভাবে জানা গেছে কোনগুলো নেহতায় জল্পনা বা গুজব বলে উড়িয়ে দেওয়া যেতে পারে বিবিসি বাংলার নিজস্ব নিজস্ব অনুসন্ধান বলেছে এক গত পাঁচ আগস্ট সন্ধ্যা থেকে এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত শেখ হাসিনা আগাগোড়া ভারতে ছিলেন ভারতে রয়েছেন মধ্যপ্রাচ্যের কোন দেশ বা আমিরাতের আজমান শহরে পাড়ি দেওয়ার প্রশ্নই ওঠে না তৃতীয় কোন দেশে যাওয়ার জন্য তিনি বিমানও চাপেননি বিমান ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করিয়ে তাকে ভারতে ফেরত পাঠানো হয়েছে এ খবর সম্পূর্ণ অসত্য দুই পাঁচ আগস্ট সন্ধ্যায় দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাড়িতে এসে নামলেও পরবর্তী দু তিন দিনের মধ্যেই তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এটাও নিশ্চিত হিন্ডন মূলত ভারতীয় বিমান রাজধানীর একটি ঘাটে সেখানে একজন ভিআইপি অতিথির লম্বা সময়ের জন্য থাকার কোনো সুব্যবস্থা নেই কাজে শেখ হাসিনাকে সেখানে থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে প্রথম সুযোগেই শেখ হাসিনা তাদের প্রয়োজনে তৃতীয় কোনো দেশে সফর করতে পারেন এজন্য ভারত সরকার তাকে ট্রাভেল ডকুমেন্ট অর্থাৎ টিডি দিয়েছেন এ মর্মেও সম্প্রতি সংবাদ মাধ্যম খবর বেরিয়েছে ভারত সরকার কিন্তু ট্রাভেল ডকুমেন্ট নিয়ে মন্তব্য এড়িয়ে গেছে বিষয়টি স্বীকার বা অস্বীকার কিছুই করেনি ফলে শেখ হাসিনা ভারতের কাছ থেকে টিডি পেয়েছেন এটাও নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না চার শেখ হাসিনা এখনো ভারতে আছেন সরকার এটা নিশ্চিত করলেও তিনি রাজধানীর দিল্লি দিল্লিতে আছেন কিনা সেটাও কিন্তু নিশ্চয় না শেখ হাসিনা ঠিক কোথায় থাকতে পারেন তা নিয়ে দু রকম জল্পনা শোনা যাচ্ছে ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে কর্মরত মেয়ে সাইমা আজাদের ভবনে তার সঙ্গে শেখ হাসিনাকে রাখার ব্যবস্থা করা হয়েছে আর খ দিল্লির কাছে উত্তর প্রদেশের মিরাট বা হারেনিয়ার মানুষের একটি আধা সামরিক বাহিনীর অধিবাসন বা সেফ হাউজে তিনি থাকছেন বিবিসি বাংলা আবাস পেয়েছে এর মধ্যে প্রথমটির কোনো ভিত্তি নেই কিন্তু দ্বিতীয় জল্পনাটি সত্যি হলেও হতে পারে শেখ হাসিনাকে গত আড়াই মাসের মধ্যে দিল্লির বিখ্যাত লদি গার্ডেনে প্রাতঃ করতেও দেখা যায়নি তিনি রাজধানীর কোন সুপার স্টোর করতে যাননি এগুলো শতভাগ গুজব এসব দাবি সাপেক্ষে কেউ কোনো ছবিও দেখতে পারেননি কেউ তাকে অসব জায়গায় নিজের চোখে দেখেছেন এমন দাবি নিয়েও এগিয়ে আসেননি করা নিরাপত্তার ঘেরা টোপে নিরাপদ কোন জায়গায় রাখা হয়েছে তিনি ইচ্ছা মতো সেখানে খুশি ঘুরে বেড়াতে পারছেন না এটা যেমন ঠিক তাকে গৃহবন্দী রাখা হয়েছে বলাটাও কিন্তু সীমাচীন নয় প্রমাণ হিসেবে বলা চলে শেখ হাসিনার ব্যক্তিগত ফোনের অ্যাক্সেস ঠিকই বহাল আছে যুক্তরাষ্ট্র বা দিল্লিতে অবস্থানরত নিজের ছেলেমেয়ের সঙ্গে সঙ্গে তার নিয়মিত যোগাযোগ আছে এমনকি দলের যে নেতা কর্মীদের কাছে তার ব্যক্তিগত ফোন নম্বর ছিল তারা অনেকেই তার সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন এবং কথাবার্তাও বলেছেন সাত তবে যে বিশেষ পরিস্থিতিতে শেখ হাসিনাকে ভারত আসতে হয়েছে তারপর যে কোনো অতিথিকেই কিছু ডিফ্রিং সেশন এর মধ্যে দিয়ে যেতে হয় এবং শেখ হাসিনার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি এখন তার কাছে থেকে ভারত কি ডুজ অ্যাট ডোনস প্রত্যাশা করছে তার কোনটা বলা উচিত বা কোনটা বলা উচিত নয় বলে মনে করছে এসব সেশনে ভারতের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা তাকে সে ব্যাপারে ব্রিফ করেছেন এবং তার কাছে থেকে নোট চেয়েছেন বিবিসি এটাও নিশ্চিত জানতে পেরেছে তবে এত কিছু ছাপিয়ে দিল্লির সদস্য সমাপ্ত দুর্গাপূজার প্রাঙ্গ নয় বাঙালিদের আড্ডায় সবচেয়ে বড় প্রশ্নটা ছিল শেখ হাসিনা কি এবারে ইলিশের ভার মৌসুমে ইলিশ খেতে পেলেন তাকে নিয়ে অন্য অনেক প্রশ্নের এটার থেকে গেছে হিন্দি ভাষায় একটা কথা আছে বিন বুলায়ে মেহমান মানে যে অতিথি বিনা আমন্ত্রণে আপনার ঘরে এসে পৌঁছে যান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম সারির এক কর্মকর্তা বিবিসি বলেছিলেন শেখ হাসিনাকে বাস্তবিকই হয়তো বিন বুলাইয়া দিল্লিতে চলে আসতে হয়ে কিন্তু তিনি যে আমাদের মেহমান তাতে তো কোনো সন্দেহ নেই ফলে ভারতের জন্য শেখ হাসিনার মেহমানদারি বা অতিহতার ঘাটতি রাখা কোনো আকাশ নেই ভারতের সাবেক রাষ্ট্রদূত অজয় বিষয় মনে করেন শেখ হাসিনাকে ভারত থাকতে দেওয়াটা দিল্লির জন্য স্পর্শকাতর দিধার ডেলিকেট ডিলোমা বিষয় হতে পারে কিন্তু সত্যি কথা বলতে তাকে যথাযোগ্য মর্যাদায় এ দেশে রাখা ছাড়া ভারতের সামনে দ্বিতীয় কোনো রাস্তা নেই এই দেশের কূটনৈতিক মহলের বা আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরাও প্রায় সবাই একমত এই সংকটের মুহূর্তে শেখ হাসিনার পাশে ভারতকে দাঁড়াতেই হবে কারণ তা না করলে আগামী দিন দক্ষিণ এশিয়া বা প্রতিবেশী কোন দেশের কোন নেতাই ভারতের বন্ধুত্ব ভরসা রাখতে পারেন না আর সেই পুরনো বন্ধুত্বের মর্যাদা দেওয়ার সবচেয়ে সম্মানজনক রাস্তা হলো শেখ হাসিনাকে রাষ্ট্রীয় অতিথির সম্মান দিয়ে যতদিন দরকার ততদিন ভারতে রেখে দেওয়া দিল্লির ঠিংস্টন আইসিটির জ্যেষ্ঠ মেলা স্মৃতি পট্টনায়ক মনে করিয়ে দিচ্ছেন শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর উনিশশো সালে শেখ হাসিনা যখন সপরিবারে ভারতে আশ্রয় পেয়েছিলেন তখনও কিন্তু কৌশলে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়নি বরং পরিচয় গোপন রেখে তাকে রাষ্ট্র একজন অতিথি হিসেবে রেখেছিলেন সেই সিদ্ধান্তে ছিলমোহর দিয়েছিলেন তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেই ঘটনার প্রায় অর্ধ শতাব্দী বাদে আজকের নরেন্দ্র মোদী সরকারও ঠিক একই রকম পদক্ষেপ নিচ্ছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় ছয় বছর যেভাবে ছদ্ম পরিচয় ও গণমাধ্যমের নজর এড়িয়ে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দিল্লিতে রাখা সম্ভব হয়েছিল আজকের যুগে তার সম্ভব নয় সঙ্গত কারণে কিন্তু অথিয়তাতে চরিত্র বদলালেও সেটা কিন্তু আজও অথিয়তায় থাকছে আর অতিথি হিসেবে তাকে রেখে দেওয়াটাই এই কূটনৈতিক সমস্যার আপাতত সবচেয়ে গ্রহণযোগ্য সমাধান বলে দিল্লি মনে করছে দিল্লিতে শেখ হাসিনার উপস্থিত যে ভারত বা ও বাংলাদেশের নতুন সরকারের মধ্যে সম্পর্কে অস্থিরত্ব উৎপাদন হয়ে উঠতে পারে এটা অবশ্যই বহুপার্জপে গানে যেমন লন্ডন স্কুল অফ ইনকামেশনের অধ্যাপক ও দক্ষিণ এশিয়ার রাজনীতির লেখক কবিশক আনিবসা পালিওয়ালার মতে ভারতে যদি শেখ হাসিনা থেকে যান তাহলে সেটা হয়তো দুই সম্পর্কে ডিল বেকার হবে না কিন্তু দ্বিবাক্য কোটনা দিককে তা জটিলতা করবেই